বাজেটের দিন এক ধাক্কায় ফের বেড়ে গেছে সোনার দাম, রূপোর দাম কোথায় গিয়ে ঠেকলো তা চলুন জেনে নিই। তো জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বাজেটের দিন সোনার দাম বেড়ে গেছে এক ধাক্কায়, প্রতিনিয়ত দাম বাড়ছে সোনার, যার ফলে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। শুধু তাই নয়, আগামী দিনে নাকি আরও বাড়তে পারে সোনার দাম, তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বিয়ের মরশুমে আগে সোনার দাম এক লাফে এতটা বাড়তে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের। ফের এক ধাক্কায় 50,000 গন্ডি পার করলো সোনার দাম। সোনার দাম প্রতিদিনই বাড়ছে একটু একটু করে, বিয়ের মরশুমে সোনার দাম পকেটে কোপ। তবে গতকালকের তুলনায় সোনার দাম আবারও বেড়ে গেছে এক ধাক্কায়, চড়চড়িয়ে বেড়ে গেল সোনার দাম। সোনার দাম প্রতি মুহূর্তে বাড়ছে না, হয় কমছে। কয়েকদিন ধরে যেভাবে সোনার দাম বাড়ছে তাতে চিন্তা বাড়ছে মধ্যবিত্তদের। অগ্নিমূল্য বাজারে সব কিছু দামই আগুন, গ্যাসের দাম থেকে পেট্রোলের দাম সবই আকাশ ছোঁয়া। তার উপর বিশ্ববাজারে অবহিত সোনার দাম, কয়েকদিন আগেও সোনার দাম রেকর্ড করেছিল। গতকালকে তুলনায় সোনার দাম ফের বেড়ে গেছে, শুধু সোনার দামই নয় রূপোর দামও পাল্লা দিয়ে বাড়ছে। এক ধাক্কায় 50,000 গন্ডি পেরিয়ে গেছে 22 ক্যারেট সোনার দাম। বিয়ের মরশুমে সোনার দাম ঊর্ধ্বমুখী, প্রতিদিন একটু একটু করে বেড়ে যাচ্ছে সোনার দাম। তবে গত কয়েকদিন ধরে সোনার দাম হুড়মুড়িয়ে বাড়ছে, তবে রূপোর দামও পাল্লা দিয়ে ভারী বাড়ছে। সোনার দাম বাড়তে মাথায় হাত পড়ছে মধ্যবিত্তদের, বিশ্ববাজারে দুর্বলতার প্রভাব পড়ছে ভারতে। বুধবার 22 ক্যারেট ও 24 ক্যারেট সোনার দাম কোথায় গিয়ে ঠেকেছে চলুন জেনে নিই। আজ 22 ক্যারেট সোনার 10 গ্রামের দাম রয়েছে 52,490 টাকা, যা 24 ক্যারেট সোনার দাম 10 গ্রামে রয়েছে 57,260 টাকা। কলকাতার বাজারে 1 কেজির উপর আজকে দাম রয়েছে 72,300 টাকা, গতকালকে তুলনায় সামান্য কমেছে। তবে বেশ কয়েকদিন ধরে সোনার উপর দামে হেরফের শুরু হয়েছে, আজ কমছে তো কালই বাড়ছে হুড়মুড়িয়ে, আর সোনার দাম বাড়লেই পকেটে টান পড়ছে মধ্যবিত্তদের। সোনার গহনার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেকশন জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে, সোনা কেনার আগ্রহ বছর ভরে থাকে মানুষের মধ্যে। তবে বিয়ের মরশুমে আগে যে হারে সোনার দাম বাড়ছে তাতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।